স্বামী প্রাথমিক স্কুলের শিক্ষক, গাইঘাটায় অস্বাভাবিক মৃত্যু আইসিডিএস কর্মীর, ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ, ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। আইসিডিএস কর্মীর অস্বাভাবিক মৃত্যু, ফাঁকা বাড়িতে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করেছেন ওই আইসিডিএস কর্মী, অনুমান স্থানীয়দের। জানা গেছে তার স্বামী প্রাথমিক স্কুলে শিক্ষকতা করেন, তিনি নিজেও আইসিডিএস এর কর্মী। রবিবার আচমকাই এরকম ঘটনায় হতভম্ব স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার চাঁদপাড়ার জাগরিপাড়া এলাকায়। ঘটনায় মৃত আইসিডিএস কর্মী শ্যামা সর্দার স্বর্ণকার, স্বামী কালীচরণ সর্দার। জানা গেছে এদিন স্বামী কালীচরণ কাজে যাওয়ার জন্য ট্রেন ধরার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। বাড়ি ফাঁকাই ছিল, বাড়িতে একাই ছিলেন শ্যামা। হঠাৎই প্রতিবেশীরা লক্ষ্য করেন ঘরের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলছে। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছেন শ্যামা দেবী। চিৎকারে স্থানীয়রাই প্রথম ছুটে আসেন। খবর দেওয়া হয় দমকলে, খবর দেওয়া হয় গাইঘাটা থানায়, খবর দেওয়া হয় মহিলার স্বামীকেও। স্থানীয়রাই দ্রুততার সাথে আগুন নেভানোর কাজ শুরু করেন। ছুটে আসে দমকল, কিন্তু ওই গৃহবধূকে আর বাঁচানো সম্ভব হয়নি। এ বিষয়ে স্থানীয় এক মহিলা বলেন, আলুর চিপস রোদ্দুর থেকে সরাতে এসেছিলাম বাইরে, তো দেখি বাইরে ঘরের ভেতর থেকে বাঁচাও বাঁচাও চিৎকার করছে। তখন আমি গিয়ে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। তখন আমি ওখান থেকে বাইরে এসে সবাইকে ডেকে চিৎকার করেছি, সবাই এসছে। তখন উনি আমি আসার পরে বলছে, দিদি জানো আমার না কয়েকদিন থেকে ঘুম হচ্ছে না, আমার না মানসিক টেনশন। তা ডাক্তার বলছে এটা আপনার একটা মানসিক রোগ। হ্যাঁ, তা আমি ঠিক করে ডাক্তার দেখো তাহলে ঠিক হয়ে যাবে। তারপরে ওইগুলো কিছু বলেনি, বলছে কি জানি না এমনি হয়। তা ডাক্তার বলছে এটা আপনার রোগ। গৃহবধূর স্বামী জানান, বিগত কয়েক বছর ধরেই নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন তার স্ত্রী। সুগার, প্রেশার সহ নানান শারীরিক সমস্যা ছিল, নিয়মিত ওষুধও খেতেন। স্বামীর দাবি একটু মানসিকভাবে ভেঙেও পড়েছিলেন, কিন্তু সংসারে কোনো অশান্তি ছিল না। এদিনও বাড়ি থেকে বেরোনোর সময় অন্য আর পাঁচ দিন যেভাবে থাকেন একইভাবে ছিল, কিভাবে কি হলো বুঝতে পারছি না। সেইভাবে বলে গেছি, তা আমি বলছি যে ঠিক আছে আমি যাচ্ছি। তাহলে ঠিক আছে সাবধানে যাও, কটা বাজবে তোমার আসতে? আমি বললাম আসতে ওই 3:30-4 বাজবে, এর মধ্যে চলে আসবো। তাহলে ঠিক আছে সাবধানে এসো। প্রত্যেক দিনই এইভাবেই বলে, এইভাবেই খুলে দেয়। গেটটা খোলা হচ্ছিলো, প্রত্যেক দিনই খুলে দেয় এইভাবে আর বলে সাবধানে এসো, তাড়াতাড়ি যত তাড়াতাড়ি চলে এসো, এইটুকুই। কোনো ঝামেলা ঝুট ঝামেলা কিচ্ছু না। আমি ওই স্টেশনে উঠতে না উঠতেই খবর পেলেন, 5-7 মিনিটের ব্যাপার। উঠতেই খবর, ফোন আসলো আমার যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কি গাড়িটা শর্ট খেয়েছে মানে তোমার মিসেস। এবার আসি, এসে দেখি যে স্যাররা এসছেন। তা আমি বললাম সাথে সাথে যদি ব্যবস্থা কিছু করা যায়। তা স্যাররা বললো আর নেই ব্যবস্থা, কী হবে। তো এরকম কিছু না, এমনি ওষুধপত্র খায় তো, বিভিন্ন রোগে এমনি ভুগছে অনেক দিন ধরে, আমিও ভুগছি রোগে। তা ওই ওষুধ খায় আর বলে, কোলেস্ট্রল আছে, সুগার আছে, হাই প্রেশার আছে, হার্টেরও আছে, সব রকম প্রবলেমই আছে। তার বলে এত ওষুধ খাওয়া যায় না, বাঁচতে ইচ্ছে করে না, বাঁচতে চাই না, এই বলে। তা আমি তো বুঝতে পারি, কোনো মোটিভেশনই পাইনি আমি। এদিন দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে মহিলাকে উদ্ধার করে নিয়ে আসেন বনগাঁ মহকুমা হাসপাতালে। সেখানে আনার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোড় বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগাঁ মতিগঞ্জ,